হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এজ লার্নিং সেন্টার আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো ক্লাস ফোরের চতুর্থ শ্রেণীর আজকের বিষয় বাংলা এটা দু হাজার বাইশের জানুয়ারি মাসে মানে রিসেন্ট যেটা পেয়েছো তোমরা তার অ্যান্সারগুলো করাচ্ছি পূর্ণমান পনেরো পনেরো নম্বরের প্রশ্ন দেখো শুরু করার আগে বলি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটিতে যে কোনো ক্লাসেরই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেয়ে যাবে ঠিক আছে এবার শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার জানুয়ারি বাংলা চতুর্থ শ্রেণী পূর্ণমান পনেরো প্রথম প্রশ্ন এক নম্বরে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক কবি দিল খোলা হয়েছেন যার উপদেশে অপশান ক আকাশ খ বায়ু বাতাস ঘ খোলা মাঠ এটার উত্তর হবে ঘ খোলা মাঠ একের দুই আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে ক সাগর খ মাটি গ সূর্য ঘ ঝর্ণা উত্তর হবে গ সূর্য একের তিনের প্রশ্ন পাসানের থেকে দীক্ষা পেয়েছেন ক সহিষ্ণু হতে খ কর্মী হতে গ কঠোর হতে ঘ উদার হতে উত্তর হবে গ কঠোর হতে দুয়ের প্রশ্ন নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুয়ের এক আমায় দিল ভিক্ষা কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন উত্তর হবে কবি এক্ষেত্রে শ্যাম বর্ণানীর কাছ থেকে যে সরস্বতা ভিক্ষা পেয়েছেন তার কথা বলেছেন দুয়ের দুই প্রশ্ন মৌন শব্দের অর্থ কী মৌন শব্দের অর্থ হল নিরবতা দুয়ের তিন কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন উত্তর কবি চাঁদের থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন প্রশ্ন নিচের প্রশ্নগুলির তিনের সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক সবার আমি ছাত্র কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন উত্তর সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতির পাঠশালা থেকে শিক্ষা লাভ করে চলেছেন তিনি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র লাভ করেছেন বাতাস যেমন অলসভাবে বসে না থেকে সবসময় চলে তেমনি কবিও নিরলস কর্মী হতে চান তিনের দুয়ের প্রশ্ন সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে উত্তর সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে তেমনি আমাদের অন্তর পরিপূর্ণ থাকা পরিপূর্ণ সাগরের মতো আমাদের হৃদয়কে রত্নাকর হিসেবে গড়ে তোলা প্রয়োজন অর্থাৎ সাগর কবিকে ইঙ্গিতে সৎ চিন্তা ও সৎ কাজ করার শিক্ষা দেয় তিনের তিন প্রশ্ন সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই উত্তর হবে সবার আমি ছাত্র কবি তাই কবি সুনির্মল বসু হলেন প্রকৃতির ছাত্র বিরাট খাতা স্বরূপ পৃথিবীর পাতায় পাতায় বর্ণিত বিষয়গুলি কবি যে কৌতূহলে শিখছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই চারের প্রশ্ন নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নটা দেখো বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কিভাবে পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো এটা প্রশ্ন উত্তর দেখো পাঠশালা হলো শিক্ষা গ্রহণের স্থান সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু এই পৃথিবীকে শিক্ষা গ্রহণের বিশাল পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন পৃথিবীর বিশাল প্রকৃতিকে বিরাজ করছে আকাশ বাতাস চন্দ্র সূর্য পাহাড় নদী প্রভৃতি এদের সবার কাছে এসব কিছুর মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয় বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার ভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হতে খোলার মাঠের কাছে শিক্ষা পাই দিল খোলা হতে সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে চাঁদের কাছে শিখি মধুরতা ও নর্ম নম্রতা সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে এমনিভাবে মাটি পাথর ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমরা অনেক শেখার আছে তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখারও জানার এক বিরাট পাঠশালা ঠিক আছে চতুর্থ শ্রেণীর তোমাদের সব প্রশ্নের উত্তর শেষ করলাম অন্যান্য বিষয় উত্তর ভার জন্য আমাদের চ্যানেলের লিঙ্কটিতে যাও উত্তর পেয়ে যাবে আর ভালো লাগলে লাইক করো কমেন্টে জানাও বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ